পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিতর্ক চলছে রাজ্যে, আর এই বিতর্কের মাঝেই কিন্তু এবার কড়া স্টেপ রাজ্যপালের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার সরাসরি নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব করল রাজ্যপাল, এমনই কিন্তু খবর উঠে আসছে। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, দুপুরই রাজভবন যাচ্ছেন রাজীব। কমিশন সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করতেই রাজভবনে তলব করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনারকে। শুক্রবারই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত ভাঙড় পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল বোস। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেজকে কেন্দ্র করে তৃণমূল এবং আইএসএফের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে ভাঙড়ে। বিরোধী দলগুলির অভিযোগ, কমিশন নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। এই আবহে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে রাজ্য নির্বাচন কমিশনারের। উল্লেখ্য যে পঞ্চায়েত ভোটে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনার। শনিবার শীর্ষ আদালত বন্ধ থাকায় ই ফাইলিংয়ের মাধ্যমে আবেদন জানানো হয়েছে। শুক্রবার ভাঙড়ে বিজয়গঞ্জ বাজার ঘুরে দেখেন রাজ্যপাল, তারপর যান ভাঙড় এক এবং ভাঙড় দু নম্বর ব্লক অফিসে। সেখানে কথা বলেন আধিকারিকদের সঙ্গে, তার আগে স্থানীয়দের সঙ্গেও কথা বলেন তিনি। ভাঙড়ে দাঁড়িয়ে হিংসার বিরুদ্ধে বার্তা দিয়ে রাজ্যপাল বলেন, গণতন্ত্রের স্বার্থে শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে, সাংবিধানিকভাবে হিংসাকে নির্মূল করতে হবে, হিংসা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না, দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের ওই রায়ের পর বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়েছিলেন, চ্যালেঞ্জ নয়, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই চলবেন তিনি। তিনি বলেছিলেন, হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে তা কার্যকর করব। শুক্রবার রাজীব জানান, সুপ্রিম কোর্টে আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি তিনি। যদিও বিরোধী নেতৃত্বের একাংশ গোড়া থেকেই মনে করছিল হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার, ঘটনাচক্রে সেই পূর্বাভাস মিলে গেছে। শনিবার দুপুরে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বিজেপি সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। পরে রাজভবনের বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিজেপি সভাপতি। তাকে প্রশ্ন করা হয়, রাজ্যপালের সঙ্গে আপনার সাক্ষাতের পরই রাজভবনে ডেকে পাঠানো হলো নির্বাচন কমিশনারকে, কারণ কি? জবাবে সুকান্ত বলেন, পঞ্চায়েত নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর রাজ্যপাল। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন যেভাবে সন্ত্রাস আটকানো সম্ভব তা তিনি করবেন। নিজেই কাল ভাঙড়ে গিয়ে সন্ত্রাসের পরিস্থিতি দেখে এসেছেন। এই প্রসঙ্গেই তার সংযোজন, রাজ্যপাল তো আর সরাসরি মাঠে নেমে যুদ্ধ করতে পারেন না, তাঁকে যেভাবে কাজ করতে হয় সেভাবেই তিনি করবেন। প্রয়োজনে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজিকে ডেকে পাঠাতে পারেন তিনি। এখন যেহেতু নির্বাচন চলছে, তাই তিনি নির্বাচন কমিশনারকে ডেকেই পদক্ষেপ করবেন। এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, এবার কিন্তু বিপদে পড়তে চলেছেন রাজীব সিনহা। এবার কিন্তু মাঠে নামলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন করতে বদ্ধপরিকর রাজ্যপাল। এবার কিন্তু শান্তিপূর্ণ ভোট করাতে সরাসরি রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আর রাজ্যপাল কিন্তু আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, এবার কিন্তু কোনো কথা হবে না, এবার শুধু অ্যাকশন হবে, কি করি শুধু দেখতে থাকুন। রাজ্যে মনোনয়ন পেজকে কেন্দ্র করে যে হিংসা, যে অশান্তির সৃষ্টি হয়েছে, গুলি চলেছে, বোমাবাজি হয়েছে, তা দেখে কিন্তু উদ্বিগ্ন রাজ্যপাল। তাই অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে রাজ্যপালের তলব যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবল মহল। আর রাজ্যপালের সাথে রাজীব সিনহার বৈঠকে কী আলোচনা হয়, বৈঠকের পর কী নির্দেশ দেন রাজ্যপাল, সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।